হ্যালো ফ্রেন্ড, লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে হেনা চুলে অ্যাপ্লাই করা যায়, এবং এই হেনা অ্যাপ্লাই করলে কিন্তু চুল হবে আগের থেকে অনেক সিল্কি এবং চুল পড়াও কিন্তু বন্ধ হবে। তো তার জন্য আমার কী কী লাগবে দেখে নাও। তার জন্য আমি নিয়েছি হেনা, মানে নূপুর হেনা, কফি, আর লাগবে টক দই। বেশি কিছু উপকরণ লাগে না এর জন্য। তো আমি একটা বাউল নিয়েছি, তো এটা কিন্তু একটা লোহার পাত্র করলেও খুব ভালো হয়, কিন্তু আমার কাছে এক লোহার পাত্র ছিল না বলে আমি স্টিলের বাটিতেই করেছি। তো আরেকটা বাটিতে আমি গ্যাসে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি। তো যে বাটিটা নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করে দেব টক দই। তোমাদের কাছে যদি কোনো লোহার কন্টেনার বা লোহার পাত্র থাকে তাহলে ইউজ করো, তাহলে ভালো আর কি, লোহার পাত্রে হেনাটা গুললে ভালো। তো পরিমাণ মতো আমি টক দই নিয়ে নিলাম। টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, আর এই হেনাটা আমি ওভারনাইট করে রাখছি। আর এখানে আমি ইউজ করব কফি। তো আমি 2 থেকে 3 চামচের মতো কফি পাউডার দিয়ে দেবো। তোমরা এর পরিবর্তে কিন্তু চা পাতা লিকার, মানে চায়ের লিকারটাও দিতে পারো, মানে বাটির মধ্যে গরম জল করে তার মধ্যে চা পাতা দিয়ে লিকার করে ছেঁকে নিয়ে তার জলটাও অ্যাড করতে পারো, বা কফিও অ্যাড করতে পারো। চা পাতা আর কফি অ্যাড করলে কিন্তু একটা কালার আসে, চুলের একটা সুন্দর কী বলবো, ব্রাউনিশ একটা কালার আসে, সেই জন্যই দেওয়া। আর এই দেখো আমি এখানে ইউজ করছি নূপুর হেনা, এটা পুরোপুরি আয়ুর্বেদিক। তো এই হেনাটা আমি আগেও ইউজ করেছি, এই হেনা ইউজ করলে চুলটা কিন্তু অনেকটা সিল্কি হয়, এবং আগে যে তোমাদের যতটা যদি চুল পড়া হয়ে থাকে তো সেই চুল পড়া খানিকটা হলেও কম হয়, একেবারে তো কম হবে না। অ্যাপ্লাই করতে করতে ডেলি যদি, মানে ডেলি বেসিসে করো আর কি, মাসে 2 থেকে 3 বার, তাহলে দেখবে চুলে অনেকটা উপকার পেয়েছে। তো আমি ওই বাটিটার মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম, যে গরম জলটা করে রেখেছিলাম। আর তোমরা যদি চায়ের লিকার দাও তাহলে তো ওই চায়ের লিকারের জলটাই অ্যাড করবে। তো আমি যেহেতু কফি দিয়ে করছি, কফিটা জলের মধ্যে গুলিনি, দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে হেনা দিয়ে জল দিয়েছি। আর নর্মাল জল দেবে না, উষ্ণ উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে, দিয়ে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এটা যদি তোমরা আগের দিন রাত্রেবেলা গুলে রাখতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট আসবে, আর তাও যদি না পারো তাহলে সকালবেলা, মানে যখন চুলে অ্যাপ্লাই করবে তার 30 থেকে 1 ঘন্টা আগে কিন্তু অবশ্যই অবশ্যই করে এই প্যাকটা বানিয়ে রাখবে। আর আমি যতটা পরিমাণ নিয়েছি, মানে আমার চুল অনুসারে আমি ততটাই হেনা গুলছি, তোমাদের যেরকম যাদের চুল সেই অনুপাতে কিন্তু তোমরা হেনাটা গুলতে পারো। তো দইয়ের সাথে কফির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর বেশি পাতলা করবে না, নাহলে চুল দিয়ে বেয়ে বেয়ে গড়িয়ে আসবে। চলো, আমার এটা রেডি হয়ে গেছে, এবার এটা ঢেকে দিচ্ছি, ঢেকে এটা রেখে দেব, পরের দিন সকালবেলা অ্যাপ্লাই করব। হ্যালো ফ্রেন্ড, দেখো পরের দিন সকালবেলা আমি এটা চুলের মধ্যে অ্যাপ্লাই করছি। আর চুলে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, যে একটা এরকম চিরুনি নিয়ে চুলটাকে এরমভাবে ফাঁক করে নিয়ে চুলের কিন্তু গোড়ায় গোড়ায় এভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো, মানে কি বলতো, চুলের একেবারে ওপর দিয়ে লাগিয়ে নিলাম হেনাটা তা বলে নয়, এভাবে চুলটাকে আঙুল দিয়ে দিয়ে ফাঁক করে করে প্রত্যেকটা চুলের, মানে এভাবে গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করে নেবে। যখন পুরোপুরি চুলের গোড়ায় অ্যাপ্লাই হয়ে যাবে তারপর বাকিটুকু পুরো চুল, মানে আগা গোড়া সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারো। মেন হচ্ছে চুল পড়া বন্ধ করার জন্য, সেই জন্য এভাবে ধরে ধরে অ্যাপ্লাই করতে হয়। আর তোমাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো, তা না হলে হাত দিয়েও কিন্তু এভাবে ভালোভাবে তোমরা ম্যাসেজ করে নেবে চুলের মধ্যে। আর সবথেকে ভালো, অন্য কেউ যদি একজন লাগিয়ে দেয় তাহলে কিন্তু সবথেকে ভালো। আরও অনেকে হেনার মধ্যে অনেক কিছু দেয়, যেরকম মেথির জল বা লেবু, পাতি লেবুর রস, অ্যালোভেরা জেল। তো আমি বলবো যে বিশেষ সেমন কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে আয়ুর্বেদিক হেনা। এটার প্যাকটা যদি যখন কিনবে এটার মধ্যেই দেখবে অনেক রকমের জিনিস রয়েছে, সেই জন্য এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই। যদি দই না দিতে চাও, দইয়ের বদলে কিন্তু তোমরা ডিম ইউজ করতে পারো। আর কফি আর চা পাতা দেওয়া হয় কারণ হচ্ছে চুলটা আরেকটু কালার আসার জন্য,
সেই জন্য দেখো আমার চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই হয়ে গেছে। এবার পেছন দিকে অ্যাপ্লাই করছি, হয়ে যাওয়ার পর চুলের পুরো চুল এভাবে আমি চুলে লাগিয়ে নেব। আমার প্রচণ্ড চুল ওঠে সেই জন্য আমি হেনাটা ইউজ করছি। তো আমি ভাবলাম হেনাটা যখন ইউজ করছি তোমাদের সাথেও শেয়ার করি যে কীভাবে হেয়ার প্যাকটা বানাচ্ছি এবং কীভাবে ইউজ করছি। হেনা মাখার পর চুলটাকে দেখো খোপা করে একটা কাটা ক্লিপ দিয়ে ওপরে বেঁধে রেখে দিয়েছি। আর এই যে এই দেখো পুরো হেনা মাখা কমপ্লিট, এরমভাবে গুটিয়ে রেখেছি, তাহলে আমার কাজ করতেও সুবিধা হবে। আর একটা তোমরা যদি পারো কাঁচার বা কাটা ক্লিপ দিয়ে চুলটাকে গুটিয়ে রাখতে পারো। আর চুলটাকে কিন্তু এভাবে 2-3 ঘন্টা রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, তারপর শুধু জল দিয়ে ধুয়ে নিতে হবে। যেদিন তোমরা হেনা লাগাবে সেদিন কিন্তু শ্যাম্পু অ্যাপ্লাই করবে না। দেখো আমার চুলটা ওয়াশ করে নিয়েছি, ওয়াশ করার পর মানে শুধু জল দিয়ে ওয়াশ করেছি, চুলটা কিন্তু অনেকটা বেশি সিল্কি হয়ে গেছে। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে যেদিন হেনা লাগিয়েছি তার পরের দিন আমি চুলে কিন্তু শ্যাম্পু অ্যাপ্লাই করেছি। আরও একটা কথা বলে রাখি, শ্যাম্পু করার পর কিন্তু আমি কোনোরকম কন্ডিশনার ইউজ করিনি। কন্ডিশনার না ইউজ করে দেখো চুলটা কতটা সিল্কি হয়েছে এবং কতটা শাইন করছে, মানে চকচকে করছে। তো এটা আমি লাগালাম, এরকম তোমরা কয়েকবার লাগিও তাহলে দেখবে কিছু উপকার পাবে। আর আমি যেহেতু বেশি কফি বা চা লিকার ইউজ করিনি বলে আমার চুলটা অতটা কালার হয়নি। তোমরা যেরকম কালার পছন্দ করো ততটা পরিমাণে চা লিকার বা কফি ইউজ করতে পারো। তো চলো, যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ প্লিজ একবার সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।